আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, দেওয়ানবাগি পীর আসলে কি মারা গেছে? মার্কেটে খুব একটা নতুন করে আলোড়ন আসছে। অতীতেও বিভিন্ন সময়ে এই প্রকাশ্য কাফের, আমি তাকে মুসলমান বলতে চাই না, এই কাফেরের মৃত্যু সম্পর্কে বিভিন্ন সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ আসছে, যার কারণে মানুষ অনেকটা এই কনফিউশনে আছে খবরটা সত্য না মিথ্যা। জি, এই খবরটা শত ভাগ সত্য আলহামদুলিল্লাহ। পরে আমি যেহেতু মুসলমান, আমাকে এটা পড়তে হচ্ছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওয়ানবাগ শরীফের পীর মাহবুব মাস্টার ওরফে দেওয়ানবাগি তিনি আসলেই মারা গিয়েছেন। আর এই বিষয়টা গণমাধ্যমকে কনফার্মেশন করেছে দেওয়ানবাগ শরীফের, তার যে এক চাটুকার চামচা আছে আর এক সেকেন্ড মানে প্রকাশ্য কঠিন কাফের মেহেদি হাসান, সে আপনার গণমাধ্যমকে কনফার্ম করেছে যে তাদের এই পীর সাহেব মারা গিয়েছে। এখন তিনি কি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন নাকি অন্য কোনো সমস্যা ছিল, এটা নিয়ে একটু কনফিউশন আছে। বাট বিষয়টা হচ্ছে যে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। বিভিন্ন সময় অতীতেও তার আপনার হার্টে তার সমস্যা আছে, তার অ্যাজমা সমস্যা আছে, তার কিডনিতে, তার লিভারে মাস দেখতে তো পটকা মাছের মতন হয়ে গেছিলো, বুঝতে পারছেন শারীরিক অনেক সমস্যা তার ছিল। তো এই ব্যক্তি নিজেকে খোদা দাবি করত, এই ব্যক্তি তার যে ভক্ত আছে, যে কি বলা হয় যে মূর্খ গান্ডু যে ভক্তরা আছে, এরা আসলে ব্রেন লইয়া চলে নাকি হাওলাইতা ব্রেন লইয়া চলে সেটাও আমি জানি না। রাগন খুশিয়ন একটা মানুষের ভিতরে ইসলামের যদি ই থাকে, ধর্মের যদি ধ পর্যন্ত জ্ঞান থাকে, সেই লোক কখনো এই মাহবুব বাস্টার ওরফে দেওয়ানবাগিকে পীর হিসাবে মানতে পারে না, কারণ তার বক্তব্যগুলো সম্পূর্ণ ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক। বাট বাংলাদেশের রাজধানী ঢাকার একদম সেন্ট্রাল আরামবাগের 147 নম্বর এলাকায় তার এই পারমানেন্ট দেওয়ানবাগ শরীফে বসে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ভুলভাল নিউজ দিয়েছেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই দেশের আলেম সমাজরা সম্মিলিতভাবে ঐক্যজোট করে তার বিরুদ্ধে কোনো আন্দোলনই করে নাই। পরে কাকতালীয় বিষয় এই দেশের আলেমদের চরিত্র মাঝে মাঝে, এই কারণে আমি নিজে চিন্তা করি আলেমরা আসলে কী চায়। এটা আপনি খুশি হন রাগন ভাই, কথা কিন্তু সত্য, তার বিরুদ্ধে তো একদম সম্মিলিত সারা বাংলাদেশের আলেম সম্প্রদায়ের রাস্তায় নামা দরকার ছিল। যাই হোক, বিপদ আপদ এই যে কি বলা হয় যে তারে আল্লাহ বিদায় করছে দুনিয়া থেকে। আর তার জন্ম হচ্ছে, অনেকে জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 1949 সালে তার জন্ম, সেইখানে একটি স্থানীয় মাদ্রাসাতে সে পড়াশোনা করেছে। পরবর্তী সময় সে এরকম আরেক পীরের মেয়ে বিয়ে করছে, ওনার স্ত্রীর নাম সম্ভবত হামিদা, ওই মেয়েকে বিয়ে করে তিনি নারায়ণগঞ্জে তার দেওয়ানবাগ শরীফের প্রাথমিক যাত্রা বা কার্যালয় ছিল সেইখানে যখন আস্তানাটা জমছে, এরপরে যে ঢাকার আরামবাগের 147 নম্বর এরিয়াতে এসে পারমানেন্টলি তার এই দেওয়ানবাগ শরীফ সে প্রতিষ্ঠা করছে। সারা বাংলাদেশে তার কয়েক লক্ষ মুরিদ আছে, আপনি চিন্তা করেন। আর মুরিদদের কথা হচ্ছে যে আমাদের পীর আমাদেরকে একদম জান্নাত পাওয়া যাবে, তিনিই তো খোদা। আল্লাহর রাসুলকে নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য, ইসলামের বিভিন্ন ইস্যুগুলোতে বিতর্কিত মন্তব্য সহ নানান ধরনের অপকর্মের জন্ম এই কাফের দিয়েছিল। আল্লাহ যেন তাকে মানে বদ্ধ আকার উচিত হবে কিনা জানি না, যারা ইসলামিক স্কলার আছেন বা যাক আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ভালো জানেন তাকে কী করবেন। তো সম্ভবত আগামীকালকে তার যে দেওয়ানবাগ শরীফ এরিয়া আছে সেইখানে তার জানাজা হবে। তার ভক্তরা নাকি লাখে লাখে বাস ট্রেন গাছে মাসে নদীতে ঝাঁপাইয়া পড়ছে তার এই জানাজাতে অংশগ্রহণ নেওয়ার জন্য। তো করোনার এই সিচুয়েশনে কাফের জানাজা যেন বড় রকমের হইতে না দে, এটা সরকারের কাছে আমাদের প্রথম এবং লাস্ট দাবি। পারিবারিকভাবে তার জানাজা প্রাপ্ত আছে, এখন তার জানাজা আসলে কোন আলেম পড়ায় সেটাও একটা দেখার বিষয়। এই দেশের আলেমদের একটি ইমানি পরীক্ষা হয়ে যাক। অবশ্য তার আন্ডারে অনেক আলেম আছে, এদেশের আলেমদেরও ধরেন নানান ধরনের আলেম, তো কোনোটা ধর্মীয়, কোনোটা রাজনৈতিক, কোনোটা ফির মুরিদি বাবা টাইপের আলেম। বাট আমরা সেই অপেক্ষায় আছি। যাই হোক, ইসলাম অনেক সুন্দর ধর্ম, এই ধর্মের ভিতরে যারা ধর্মকে বিকৃত করে তাদের বিরুদ্ধে, আমরা যারা ব্লুটুথ মুসলিম আছি বা যারা আলেমরা আছেন তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর এই দেওয়ানবাগির বিরুদ্ধে কথা বলার কারণে নাইম ইলি ইউটিউব চ্যানেল কিন্তু কপিরাইট খাইছিল, কমিউনিটি গাইডলাইন খাইছিল। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।